তাহলে সান্ত্বনা এখন দিগ্বিজয় বাবুর ওখানে? আগে হ্যাঁ, অন্তত আমি তাকে সেইখানে পৌঁছে দিয়ে এসেছি। আপনার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আপনার সন্ধানে এখানে আসছেন? আগে হ্যাঁ, টেলিফোন করে তাকে জানতে পারলাম। আপনার শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছে? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ, ও এলে পরেই বুঝতে পারবেন, একটু বিষাক্ত গ্যাস একেবারে। শুনুন, আমার কথা হলো, আপনার মুখ থেকে আপনাদের রাত্রিবাসের যে কাহিনী শুনলাম, সান্ত্বনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সে কালচার আমার আছে, সেখানে আমি অতি আধুনিক। কিন্তু বুঝতে পারছেন, এমন একটি জায়গা আছে, যদি দেখি সেখানে হাত পড়েছে, মধ্যযুগের বর্বর হয়ে যেতে পারি। কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ বুঝতে পারছি, তবে কতক্ষণ বুঝতে পারবো সেটি বুঝতে পারছি না, কারণ নার্ভের যে অবস্থা। আপনি আমার সঙ্গে দিগ্বিজয় বাবুর ওখানে যেতে প্রস্তুত আছেন? আগে হ্যাঁ প্রস্তুত আছি, কিন্তু দেখুন আমার তরফ থেকে আপনার কাছে মানে একটা আবেদন আছে, বুঝলেন, মানে আমার স্ত্রীকে ওই শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আপনি জানেন না আমার শাশুড়ি তাকে বোধ হয় আমি স্টেশনে দেখেছি। আগে হ্যাঁ, তাকে একবার দেখছি। তোমার দিদি যদি কোন একটা কাজ হয় অবদার্থ, এমনি করে গরুর গাড়ি করে কি চত্বরে যায়? মা তুই থাম, তোর নয় তো কি পরের বউকে নিয়ে চল। বড্ড মারামারি হচ্ছে শম্পু, আগে প্রমাণ পাও যে সুশোভন। তুই চুপ করো, প্রমাণ আমি পেয়ে গেছি ওই তো মোটর দাঁড়িয়ে। ড্রাইভার আগে বাবুকে তুমি নিয়ে এসেছো? আগে হ্যাঁ। ব্যাস শুনলে তো, চলে এসো, আরো প্রমাণ চাও? হাতে নাতে ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো কত বড় শয়তান এই শুভন দত্ত। অনিতা বাবার হাত ধরো, উনি ঘুমোচ্ছে নাকি? মেয়েটার হাতটা ধরো না ভালো করে, এসো। কত ভয় পাচ্ছেন কেন? ভয় না, ভয় না, ভয় আর কি। অত ব্যস্ত হলে চলবে না, গাছেরও খাবো তলারও পুরোবো তা তো হয় না। তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে কাল রাত্রি যাকে নিয়ে তুমি এই হোটে আসতে, তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ স্বামী? হ্যাঁ। এই যে ইনি হচ্ছেন শান্তনা দেবীর স্বামী, আর ইনি আমার শাশুড়ি। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই সব শুনেছেন, আমি শুনলাম যে সুশোভন বাবু আর আমার স্ত্রী মোটর অ্যাক্সিডেন্টের জন্য এই হোটেলে এসে উঠেছেন। আমিও সেই শুনেই এখানে আসি। একটা রাত কোন রকমে কেটে গেল। একটা রাত মানে আপনিও কি কাল রাত্রিরে এই হোটেলে? এই যে দেখুন না, হোটেলের মালিক সই করিয়ে নিয়েছেন খাতায়। এই যে আপনার নামে কি ব্রজেশ্বর দে? আজ্ঞে সুশোভন বাবু, এখন তাহলে যেতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আসুন আসুন।